আমরা সারভাইভ করব বন জঙ্গলে 24 ঘন্টার জন্য এই চ্যালেঞ্জের চারটা টাস্ক আছে প্রথম টাস্ক হলো চ্যালেঞ্জ শুরু হওয়ার সাথে সাথে আমাদের একটা বেস বানাতে হবে আর দুই নম্বর টাস্ক হলো আমাদের দুপুরের খাবার রাতের খাবার সবগুলো ম্যানেজ করা লাগবে আর তিন নম্বর টাস্ক হলো আমাদেরকে সবাইকে যে নদীতে গোসল করা লাগবে চার নম্বর টাস্ক এটা হিডেন রাখছি আমি নিজের কাছে নিজেই রাখছি ওদেরকে বলি নাই তোমাদেরকে বলছি না গো ওদেরকে বলি নাই এই 6 জন মানুষ এই টাইম থেকে আর বাসায় যেতে পারবে না আর গাইস এই ভিডিওটা কিন্তু ইন্সপায়ার হয়ে আমরা ক্রিয়েট করতেছি যেমন ফরেনার অনেক ইউটিউবার আছে ইন্ডিয়ার অনেক ইউটিউবার আছে যারা এইসব ভিডিও মেক করে এন্ড যারা বলবা গাধার মতো বোকার মতো কমেন্ট সেকশনে যায় যে ভাই কপি করছেন দেখো তোমরা যা কমেন্টটা করো আর নিজেদের পরিচয় জানায় দাও আর যারা আমাদের ভালো ভিউয়ার্স আছে যারা বোঝে যে ইন্সপায়ার আর কপির ভিতরে পার্থক্য কি তারা একটু কমেন্ট সেকশনে যায় দেখবেন কারা কারা গাধা তো গাইস আজকে মাঝে কথা বাদ দিয়ে চ্যালেঞ্জ শুরু করা যাক চলো এখন হলো আমরা যে জায়গা ক্যাম্পিংটা করব মানে সার্ভাই ভিডিওটা যে জায়গা মেক করব এই জায়গাটা হলো এইটা হ্যাঁ আশেপাশে কয়েকটা বাড়ি ঘর আছে আমি জানি এটা পুরো জঙ্গল না ফার্স্ট অফ অল আগে এই জায়গাটাকে পরিষ্কার করা লাগবে প্লাস আমাদেরকে একটা ক্যাম্প বানানো লাগবে তো গাইস আমাদের ক্যাম্পের জন্য মানে আমরা যে ক্যাম্পটা বানাবো যে ঘর সেটার জন্য আমরা মাল সামান নিয়ে আইছি এখানে আছে চারটা বাস তার নিচে আছে তেরপাল এখন কিন্তু বাজে সকাল 8টা আমাদের 24 ঘন্টা যেহেতু চ্যালেঞ্জ করতেছি তো কালকে সকাল 8টা বাজে আমাদের চ্যালেঞ্জ শেষ হবে তো আমরা এখন কি করব এটা আগে বলি আমরা এখন বাস গাড়বো ঠিক আছে চার কোণায় চারটা বাস গাড়বো তার উপর দিয়ে আমরা তেরপাল দিয়ে দিব যেন এটা ক্যাম্পের মতো হয়ে যায় তো চলো এখন বানানো যাক তোমাদেরকে আর আমরা বোর করতে চাই না তো আমরা তালির মাধ্যমে ক্যাম্পটা কমপ্লিট করা যাক 1 2 3 তো গাইস আমাদের ক্যাম্প বানানো কমপ্লিট দেখতে পাচ্ছ কি সুন্দর হইছে অনেক সুন্দর হইছে দেখলে বোঝা যায় তো এখন আমরা খাবো দুপুরের খাবার আর দুপুরের খাবারে কি কি আছে চলো তোমাদেরকে দেখাই তো গাইস এখানে সবাই দেখতে পাচ্ছো চিল করতেছে তো এই হলো আমাদের দুপুরের খাবার আমি বলে দেই এখানে আছে 40টা সিঙ্গারার পিস আলাদা আলাদা করা আর এই হলো রুটি কলা তো এখানে একজন আছে তার গায়ে জ্বর তার জন্য আছে রুটি কলা আর এবার আমরা গাইস কোকা কোলা নেইনি আমরা মোজো নিয়েছি আমরা কোকা কোলা অ্যাভয়েড করছি আমরা মোজো নিছি আর এই দুটো হলো আমার বড় ভাইয়ের আর আমার তো গাইস এখন দেখবো সবার কাছে সিঙ্গারা কেমন লাগে সবার রিভিউ নেই চলো শান্ত কেমন লাগতেছে খুবই টেস্টি অনেক কষ্ট করছি গাইস এখন খাবার খেয়ে অনেক ভালো লাগছে সকাল থেকে কিছুই খাই নাই তো এখন যা দিব সেই ভালো লাগবে হ্যাঁ ভালো লাগছে খুবই ভালো রুটি কলা ও সেই স্বাদ তো এখন আমরা খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করার পর আমাদের টাস্ক কমপ্লিট করবো সেটা হলো গিয়ে গোসল করতে যাবো নদীতে গাইস আগে ছোটবেলায় নদীতে অনেক গোসল করতাম কিন্তু বড় হওয়ার পরে নদীতে প্রায় যাই না তো এখানে দেখতে পারছো আমাদের আদিবাসীরা যাচ্ছে গোসল করার জন্য দৌড়িস ক্যামেরা দৌড়িস আমি পড়ি পড়ি ক্যামেরা যেন না পড়ে দেখতেই তো পাচ্ছ সবাই কি এনজয় করতেছে আশা করি তোমাদের কাছেও ভালো লাগতেছে যেহেতু আমরা এখানে সবাই আছি তাই আমরা ভাবতেছি যে কেন না একটা রেস হয়ে যাক কে আগে এই পার থেকে ওই পারে যাইতে পারে যে আগে যাইতে পারবে সে উইনার হয়ে যাবে আর সে রাতের খাবার একটু বেশি পাবে তো গাইস এখন আমি 1 2 3 বললে ওরা লাভ দিবে আর দেখবা কে জিতবো 1 2 3 গো এখন সবাই নদীতে গোসল করছে তো এই টাইমে শরীর অনেক দুর্বল হয়ে গেছে এখন আবার ক্যাম্পে যায় আমাদের রাতের খাবারের লিস্ট করা লাগবে বিকেল গড়িয়ে সন্ধ্যা এখন হলো আমাদের টাস্কের পালা ক্যাম্প দেখতে পাচ্ছ পুরোই অন্ধকার কারণ এখনো রান্নাবাড়ি কিছুই করি নাই বাজার করাও হয় নাই তো আমরা এখন ফ্রি টাইমে ডেয়ারের সেকশনটা কমপ্লিট করব গাইস এখানে 8টা নাম্বার আমাদের ভলান্টিয়ারও আছে 8 জন তো 8টা নাম্বারের নিচে 8 জনের নাম লেখা আছে কিন্তু এটা ওরা কেউ জানে না শুধু আমি জানি কার নিচে কার নাম্বার তো এখন র্যান্ডমলি ভোট চলবে যার নাম্বারে বেশি ভোট হবে সে ডেয়ার নেবে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ দুইটা নাম্বার খালি আছে এখন আমি দুইটার মধ্যে একটা দিয়ে দেই বাট নাম্বার 3 কিন্তু ডেয়ারটা এখন নিবে কারণ সেই ভোটিংটা বেশি পাইছে গাইস কেডা নাম্বার 3 ও মাই গড নাম্বার 3 এ 26
গাইস আমরা ডিয়ার সবাই মিলে সিলেক্ট করে ফেলছি, সেটা হলো সজীব ভাইকে সাব্বির ভাই কিস দিবে, ঠিক আছে? অবশ্যই লিপ কিস না, টিকে দিবে, এখানে দিবে। তো রেডি তুমি? হ্যাঁ, নাগিন না জিততে পারবা, ঠিক এটা করতে পারবা? কেন পারবা? বরাবর দিতে পারি আমি। 1 2 3 আরে এখন সবাই খালি শুবে। তা এখন আমরা যাবো হলো বাজার করতে, আমি যাবো কিনা জানি না, কিন্তু কয়েকজন যাবে। আমাদের চুলা বানানো কমপ্লিট, প্লাস আমরা রান্না বানানো শুরু করে দিছি। তো গাইস মাংস ডালা হচ্ছে মেন জিনিস, যেটা প্রতি সবাই আগ্রহ। ভাইয়ান কেমন লাগতেছে? হ্যাঁ মজা লাগে ভাইয়া, অনেক ভালো রান্না করতে পারে। তো যারা তাদের বিয়ে বাড়িতে রান্না করতে চাও, তাদের জন্য আমি নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি। জাস্ট কিডিং, নাম্বার দিব না। তো এই হলো আমাদের খিচুড়ির চাল। আচ্ছা সজীব ভাই, সাব্বির ভাইয়ের কিস খায় কেমন লাগতেছে? অনেক ভালো অনুভূতি আমার, ছোট ভাই ব্রাদার একটা কিস দিয়ে এত সমস্যা। আর পান খাইছো? হ্যাঁ, যেহেতু বাবুর্চি তাই মিষ্টি পান তো হয়, পুরো পিলানোর জন্য আমি একটা মিষ্টি পান খাইছি। তো গাইস মুরগির মাংস রান্না করা কমপ্লিট। তো গাইস এখন হলো খিচুড়ির চাল ঢালা হবে মশলাপাতির ভিতরে। গাইস ফাইনালি খিচুড়ি রান্না করা কমপ্লিট। একটু উঠাও তো দেখি, আমরা ফুল ইউজ করতেছি কি বলে ঢাকনা উঠানোর জন্য। এতে মিক্সিং বয়ে রয়েছে। এখন মূলত আমাদের নিজেদের খাবার আমরা নিজেরা বেড়ে নিচ্ছি, আমরা খাবো, ওদের খাবার দাবার তো দেখতে পারলাম নিজেরা খায়নি। এবার আমার রিভিউ তোমরা দেখবা। আমরা সবাই আছি, কথার ভিতরে কথা কি জানো, আমি একটু রাতে বেশি ডরাই। আর আমরা আড্ডা দিতেছি এখন, কি কথা নিয়ে জানো, জিন ভূত এইসব নিয়ে না, সবার লক হয়ে রয়েছে। আমরা যেই মাঠে আছি কিংবা যে জঙ্গলে আছি, এখানে একটা কাহিনী আছে। কাহিনীটা হলো এখানে একটা জিন আছে, যিনি অনেক লম্বা, প্লাস হুজুরের ভেজদের আসে না অনেকে দেখে। গাইস এখন মূলত আমরা সবাই একটা একটা করে ভূতের কাহিনী বলতেছি। তো এখন আমাদের সজীব ভাই বলবে, ঠিক আছে? এই যে এই মানুষটা, একটা গাব গাছ আছে, তই লয় লব একটু ফটিং বুঝছ, মানে একটু বেশি দৌড়াদৌড়ি করে, চঞ্চল। হ্যাঁ চঞ্চল, তাহলে ওখানে এই গাব গাছের নিচে প্রতিদিন দুপুরে যাইতো, জানে বইতো, তারপর চুল আশ্রাইতো, তুই জায়গা তোর দশে দশের মতন, তই লোহিনকা সন্ধ্যাবেলা ওখানে দশে না দশের মতন দাঁত মাত লাগিয়ে আর কিছু নিতে গেছে। পরে কোথায় যায় এমন সমস্যা হয়েছে, এই জ্বরে তো দাঁত লেগে গেছে গাই গানি, তা আমরা জানি না বুঝুত, পর আমি একটু ফকির মুখির দেখা পরে ঠিকঠাক করছি। কষে মতো আমাকে বাসা আইসে না, বাসা যেতে আমার বোনের মনের সঙ্গে আমি তো ছোট আসলাম, আমার লাগে ঘুমাইতো, ঘুমের মধ্যে আমি দেখতাম কি খালি কুই দিত, শরীরটা পুরো জাকি দিয়া লক হয়ে গেছে, লক হয়ে খালি খিস্তাছে। তুমি আমি মুখ বেচা সিদ্ধ দিছি না, সিদ্ধ দিছি মতন দিকে দাঁত বেড়েছে, চকু দুটা খুললে দিয়ে আমার মিজানো সাইড। আমি তো ডরে নাই, আমি গেছি উল্টা পুটা দৌড় দিছি, দৌড় দিলাম
মারে ডাক দিছিল মা আমি দিদা হওয়া দাঁত মাত লাগিয়ে আছে কিন্তু নিকল কি ছুঁয়া নেই মা তো দানে দাও ভালো আর কি সবাই এখন ঘুমে আছে আমরা যে এখন বেঁচে আছি এটার জন্যই মূলত ভিডিওটা করতেছি হ্যাঁ মারা যায়নি এখন অনেক ভালো লাগতেছে সারা রাত অনেক এনজয় করছি ঘুমাইতে আজকের 24 ঘন্টার চ্যালেঞ্জ আই হোপ তোমাদের কাছে ভালো লাগছে কিন্তু আমাদের কাছে একটু ভালো লাগে নাই নতুন হয়ে থাকলে ফলো করো আজকের ভিডিও এতটুকুই দেখাবো অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ চ্যালেঞ্জ কমপ্লিট যাও গাড়ি 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 যাও যাও যাও।